প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটিতে আমি তোমাদের ক্লাস টেনের অধ্যায় বাইশ থেকে পিথাগরের বিপরীত উপপদটি বোঝাবো বিপরীত উপপদটি বোঝাবার আগে তোমরা একবার পিথাগরের উপবাদ্দ যেটা সেটা একবার ভালো করে একটু দেখে নাও দেখে নেওয়ার পর এই পিথাগরের বিপরীত উপপাদ্দটি কে বলছে সেটা তোমরা বুঝতে পারবে এবং ভালো করে বুঝতে পারবে সেটা বিপরীত যাওয়ার আগে দেখো এখানে আজ থেকে অনেক পূর্বে প্রায় আটশো বিশি মানে এর সময় এই সময়ে একজন প্রাচীন ভারতীয় গণিতজ্ঞ বদ্ধায়ন পিতার উপবাদটিকে তিনিও নিম্নরূপে বলেছিলেন কীরকমভাবে বলেছিলেন আয়তাকার চিত্রের কর্ণের ওপর বর্গক্ষেত্রের ক্ষেত্র উহার উভয় বাহর ওপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রের সমষ্টির সময় তিনিও একই জিনিস বলেছিলেন শুধু এখানে একটা জিনিস তিনি অ্যাড করেছিলেন কি বলছে আয়তাকার চিত্রের কর্ণের ওপর অ্যাকচুয়ালি পিতাকারের চক্রবার যে কোনো বড় ক্ষেত্রের ক্ষেত্রেই এটা প্রযোজ্য যে বড়ক্ষেত্রের যে কোনো সমকিত ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য পৃথেক দুটি এখানে আয়তাকার চিত্রের কর্ণ মানে কি আছে দেখো সেই একই কর্ণ টান এরকম একটা এই যে তাহলে সেটাও কিন্তু তোমরা একটা দেখো সমকলিত্রি ভুজ পাচ্ছে এই যে হ্যাঁ দুটো পাচ্ছে এই একটা সমকরণিত্রিবুজ আর একটা হচ্ছে এই একটা ওপর এক থেকে একটা সমক্রী ত্রিভুজ এই দুটোই সমকরী ত্রিভুজ এবারে এই আয়তক্ষেত্রের কর্ণ অর্থাৎ সমকরী ত্রিভুজের বাহুর ওপর যদি একটা ক্ষেত্র অঙ্ক তাহলে সেই বড়ক্ষেত্রটা এই দুটো বাহুর ওপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্র হলে সমান যেটা পিঠা করাসের অর্থাৎ একই জিনিসকে তিনি প্রথমে আয়তক্ষেত্র দিয়ে ব্যাখ্যা করেছিলেন আর পিঠা তিনি সমকরী ত্রিভুজের ওপর এটা ব্যাখ্যা করেছিলেন জিনিসটা একই তাই পৃথাকারসের উপহারকে কখনো কখনো বৌদ্ধায়নের উপহারত বলা হয় না জিনিসটা একই দেখো হ্যাঁ উনি বলেছিলেন আধাকা চিত্রে কর্ণের ওপর বৌদ্ধায়ন বলেছিলেন আর পৃথাকারস বলেছিলেন সমকৃতি হয়েছে কর্ণের ওপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রে অপর দুই বাহুর ওপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রে ফলে যে সমান এখন এটা ছিল পৃথাকারসের উপহার তো পৃথাকারসের বিপরীত উপবাদটা তাহলে কি হবে না পৃথাকারসের বিপরীত উপবাদটা বিবৃতিটা দেখো এরকম হবে যে কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান হলে প্রথম বাহ বিপরীত বাহু বিপরীত কোনটির প্রথম বাহ বিপরীত কোনটি সমপন হবে যে কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ঠিক পৃথাকারসের যে উপাদ তার ঠিক বিপরীতভাবেই বলা হচ্ছে দেখো পৃথাকারসের উপবাদে বলা হচ্ছিল ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহর ওপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফলের সমান আর পৃথাকারসের উপ বিপরীত উপবাদটা কি বলা হচ্ছে না একটি বাহর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ক্ষেত্রফলের সমষ্টি সমান হলে প্রথম যে বাহুটা সেই বাহুর বিপরীত কোনটি সম্মুখীন হবে তাহলে এখানে দেখো এই প্রথম ছবিটা দেখো এবিসি ত্রিভুজ এই এবিসি ত্রিভুজের তোমরা প্রথম বাহুটা যদি এবি ধরে নেও এর ওপর যদি একটি বড় ক্ষেত্র আঁকো এর ক্ষেত্র ফল আর অপর দুই বাহু অর্থাৎ এসি এবং বিসি এই দুটি বাহুর উপর যদি বড় ক্ষেত্র আঁকো তাহলে এই দুটি বড় ক্ষেত্রের ক্ষেত্রে ফলে সমান এই এবির উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল যদি তাই হয় তাহলে এই প্রথম বাহু এবি তার বিপরীত মানে সি এই সি কোণটা নব্বই ডিগ্রি হবে এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে এইটা হলো তোমার পিঠা বিপরীত উপপাদ্য আবার বলছি দেখো ধরো এবিসি একটি ত্রিভুজ এই ত্রিভুজের প্রথম বাহ এবি মনে করো এই এবি বাহুর ওপর একটা বড় ক্ষেত্রের ক্ষেত্রফল যেটা অপর দুই বা অর্থাৎ এসি বাহর ওপর অঙ্কিত বড়ক্ষেত্র এবং বিসি বাহর ওপর অঙ্কিত বড়ক্ষেত্র এই দুটি বড় ক্ষেত্রে যোগ সমান হচ্ছে এবি বাহুর ওপর অঙ্কিত বড় ক্ষেত্রের তাহলে প্রথম আমরা এবি বাহুটাকে ধরছি তাহলে এই প্রথম বাহর যে বিপরীত কোণ সি এই সি কোণটাকে আমাদের সমকোণ দেখাতে হবে তাহলে এইটা সমকোণ দেখালে এটা কী হবে এবিসি একটি সমাণ ত্রিভুজ হয়ে যাবে যার এবিটা অতি হবে আর পিথাগোরাসের গাছের যেটা বলা হচ্ছিল যে ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রে হল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বড়ক্ষেত্রের যোগ ফলে সমান হবে তাহলে ঠিক তার বিপরীত সেখানে বলা হচ্ছিলো যে ত্রিভুজ হলে অর্থাৎ একটি ত্রিভুজ একটিকে নব্বই ডিগ্রি হলে তার বিপরীত বাহু অতিভুজ তারপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্র হল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্র সমান এখানে ঠিক কী হচ্ছে তার উল্টোটা করা হচ্ছে অর্থাৎ এখানে আমরা এই বাহুর উপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলে সমান এটা বলে দেওয়া হচ্ছে তাহলে প্রমাণ করতে হবে যে যে বাহুটার ওপর প্রথমে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল তার যে বিপরীত কোণ সি কোণ সেটা হবে এটা প্রমাণ করতে হবে তাহলে তোমরা প্রদত্ত থেকে শুরু করবে যেখানে প্রদত্ত দেখো যে ঠিক এবিসি এবি বাহুর ওপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল বিসি ও এসি বাহুর ওপর অঙ্কিত বড়ক্ষেত্রে দেয়ের ক্ষেত্রফলের সমষ্টি সমান অর্থাৎ বি স্কোয়ারটা এসি স্কোয়ার আর বিসি স্কোয়ারের জোখলের সমান যেটা পৃথাকার সম্পর্কে প্রমাণ করতে বলা হয়েছিল সেটা এখানে বলে দেওয়া হচ্ছে যে এইটা হবেই তাহলে এই যে এ বাহু যেটা তার যে বিপরীত কোন সি এটা যে সমকোণ হবে এটা প্রমাণ করে দেখাতে হবে তাহলে এটা প্রমাণ করতে হবে যে এসিবি একটি সমকোণ বোঝা গেল এবার এটা প্রমাণ করার জন্য আমাদের অঙ্কন করতে হবে কিরকম অঙ্কন হবে অঙ্কটা খুব সোজা সি সমান করে ইএফ ওই যে সি সমান করে ইএফ কাটা হচ্ছে পাশে ইএফ বাহুর ওপর এফ বিন্দুতে লম্ব অঙ্কন করা হচ্ছে ইএফ যে বাহুটা এই বাহুর ওপরে একটা লম্বা অঙ্কন করা হচ্ছে কি এবং সেই লম্ব সি এ সমান করে যে এই যে এফ বিন্দুতে যে লম্বটা টানা হচ্ছে সেই লম্বটা এবি বাহু সমান করে ই থেকে যে বাহুটা কাটা হচ্ছে সেই বাহুকে ডি বিন্দুতে ছেদ করছে এবং সেই লম্ব থেকে সিএ বাহু সমান করে এফ ডি অংশ কেটে নিলাম মানে এখানে তুমি এফ ডি লম্বা এইভাবে টানছ টানার পরে এই যে এবি বাহর সমান করে ই বিন্দুতে বসিয়ে ডিটা কেটে নেওয়া হচ্ছে ঠিক আছে বা উল্টোটাও করতে পারি এখানে যেটা বলা হচ্ছে সি এ বাহর সমান করে হ্যাঁ এটা এফ ডি তুমি লম্বা টানছো এরকমভাবে এই এখানে এফ বিন্দুতে একটা নব্বই ডিগ্রি কোন করে এখানে লম্বা টানছো মানে যদি ছবিটা আঁকো আলাদা করে তাহলে এই তোমার লম্বা টানা হচ্ছে এবার কি করছে এটা ই বিন্দু এটা হচ্ছে এফ বিন্দু এবারে সি এ বাহ সমান করে এইখান থেকে কম্পাস দিয়ে তোমার কি করবে সি এ বাহ সমান থেকে এখানে বসিয়ে এখান থেকে সিটি অংশ কেটে নেবে তারপর কী করবে ডিটা যোগ করবে তা এইটা হচ্ছে তোমার অঙ্ক তাহলে এটা যেটা পাবে সেটা একটা দিব যা এই কোনটা হচ্ছে এফ কোনটা হবে সমকোণ বোঝা গেল এবার দেখো তাহলে এই অঙ্কনটা হয়ে গেল এবারে চলে প্রমাণ দেখো যে প্রমাণটা আমি তোমাদের একটু ওপরের দিকে এই দেখো কি করে প্রমাণ করা হচ্ছে না এটা আমরা জানি তাহলে দেখো এটা আমরা জানি কী জানি না প্রমাণ এবি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এটা বলে দেওয়া আছে এই যে এবিসি ত্রিবুজের ক্ষেত্রে এটা বলা আছে যে এব 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 স্কোয়ারটা বিসি স্কোয়ার আর এসি স্কোয়ারের যোগ ফলের সমানি স্কোয়ার এ বি বাহু স্কোয়ার বিসি বাহু স্কোয়ার আর এসি বাহু স্কোয়ারের যোগ ফলের সমান এটা বলা আছে এবার দেখো আমরা অঙ্কন করেছি কীভাবে না বিসি সমান হচ্ছে বিসির সমান ইএফ যে সিবি সমান করে বিসি বা সিবি যাই বলে একই জিনিস হ্যাঁ যেটা কি সিবি বাবু বললো সেটাই বিসি বাবু যে এদিক থেকে বলো বিসি এদিক থেকে বলো সিবি সিবি বাবুর সমান করে ইএফ অংশ কাটা হয়েছে ইএফলা এই ইএফ তার মানে সিবির জায়গায় আমরা ইএফ বসাই বা বিসির জায়গায় ইএফ বসাই আর এসির সমান করে কি কাটা হয়েছে ডিএফ যে এই যে সিএ বাবুর সমান করে ডি কাটা হয়েছে সিএ বাবু আর এপি বাহুটা সমান তাহলে এসি এসি বা সি একই জিনিস সেখানে এফ ডি বা ডিএফ এটা বসিয়ে দিলাম ইএফ স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার ঠিক আছে এই এখানে বলা আছে অঙ্কন আনা আমরা যেভাবে এঁকেছি তাতে এফটা বিসির সঙ্গে সমান এসিটা ডিএফ এর সঙ্গে সমান সেই জন্য বসিয়ে দিলাম এবার ইএফ স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার এটা সমান সমান আমরা লিখতে পারি ডি স্কোয়ার কেন না এইটা হচ্ছে সমকোণী সমকোণ এটা সমকোণী ত্রিভুজ মনে করো দেখো এটা সমকোণ সমকোণী ত্রিভুজ আর পৃথাকারেশের উপ আমরা কী জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রে অপর দুই বাহুর ওপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রে ফলে যোগ সমান তাহলে দেখো এই যে এই ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে এএফ এ স্কোয়ার এফ স্কোয়ার মানে এই বাহুটা এই বাহু স্কোয়ার মানে এর ওপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রে আর ডিএফ মানে এই বাহুর উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রে সেটা কার সঙ্গে সমান হবে এই অতিভুজের ওপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রে সমান এটা হচ্ছে পৃথাকারশের উপদ থেকে আমরা পাচ্ছি তার মানে এই যোগফলের জায়গায় আমরা লিখতে পারছি ডি স্কোয়ার ডি স্কোয়ার কারণ এটা পাচি কোথা থেকে পিঠা কলেজের উপর থেকে পিঠা কলেজের উপর থেকে কী বলছিল যে অতিভুজের ওপর বড় ক্ষেত্রে ক্ষেত্রে অর্থাৎ এখানে ডি স্কোয়ার এই অতিভুজের ওপর অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত্রে কার সময় সমান হবে এফডি আর এফডি আর ইএফ এর ওপর অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত্র হলে যোগফলের সমান এই তাহলে এই এফ ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এই সমগ্রী তিউজ থেকে পাচ্ছি সমান ডি স্কোয়ার সেই ডি স্কোয়ারটা এই দু জায়গায় বসিয়ে দেওয়া হলো তাহলে এ বি স্কোয়ার ডি স্কোয়ার হ্যাঁ এখানে এখানে বি স্কোয়ার বাড়িতে এ বি স্কোয়ার আছে এব 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 এবোয়ার সমানসম ডি স্কোয়ার দুদিক থেকে যদি স্কোয়ার উঠে যায় তাহলে এবি সমান সময় ডি অর্থাৎ এই এবি বাহটা এই তিহুজের এবি বাহটা যে তিউজটাকে পৃথাকাসের উপহাদ্য প্রমাণ করার জন্য বিপরীত উপহাদ্য প্রমাণ করার জন্য ব্যবহার করা হচ্ছে সেই এবিটা এর সঙ্গে সমান এবার দেখো দুটো ত্রিভুজের ক্ষেত্রে কী হচ্ছে এবিসি ত্রিভুজ আর ডি এফ ত্রিভুজ এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখো এসিটা এফ ডির সঙ্গে সমান সিবিটা ইএফের সঙ্গে সমান আর এবিটা ডি এর সঙ্গে সমান প্রমাণ করা যাবো এবিটা ডি ইর সঙ্গে সমান এক্ষুনি প্রমাণ করা হচ্ছে বিসিটা ইএফের সঙ্গে সমান এটা আসলে অঙ্কন করা হচ্ছে এসিটাও ডি এফ এর সঙ্গে সমান এটাও অঙ্কন করা হয়েছে তাহলে একটি দুটি ত্রিভুজের যদি বাহুগুলি সমান হয় তাহলে সেই দুটি টিউজ কী হবে সর্বসম কোন শর্তে এস এস এর শর্তে সেই জন্য এবিসি টিউজ আর ডি ইএফ এই দুটো সর্বসম ত্রিভুজ যেই সর্বসম হলো তখন কি হলো এই যে কোনটা আমাদের এই কোনটা দরকার এই কোনটা এই টিউজ এবিসি টিউজের আর ডি ইএফ এই কোনটা দুটো সমান হবে দেখো এসিবি কোন আর ডিএফ কোন সমান আবার ডিএফ কোনটা খেয়াল করো ডিএফই কোনটা ডি কোনটা এই কোনটা কিন্তু নব্বই ডিগ্রি আমরা সেভাবে অঙ্কন করেছিলাম দেখো হ্যাঁ যে ই বাহুর ওপর এফ বিন্দুতে লম্ব অঙ্কন করা হচ্ছে এ বাহুর ওপর এফ বিন্দুতে লম্ব বাহুর ওপর এফ বিন্দুতে লম্ব মানে একটা নব্বই ডিগ্রি তাহলে এই কোনটা যদি নব্বই ডিগ্রি হয় আর এই কোন আর এই কোন যদি সমান হয় তাহলে এই কোনটাও নব্বই ডিগ্রি এসিভি কোনটাও নব্বই ডিগ্রি তাই সেখান থেকে আমরা বলতে পারছি অতএব এসিবি কোন সমান সমান সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি এই পর্যন্ত কোন তা এই ছিল পিঠা বিপরীত উপবাদ আশা করি তোমরা বিপরীত পিঠা গাছের বিপরীত উপবাদটি বুঝতে পারবে যদি কোথাও সমস্যা হয় বারবার ভিডিওটি দেখবে দেখে বোঝার চেষ্টা করবে সেখানে কি বলা হচ্ছে আর তারপরে যদি সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করবে আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করবো সবাই ভালো থাকো ধন্য